বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের হোসেন জোবায়ের জেলে পল্লীগুলোতে মাছ ধরার প্রস্তুতি কেমন দেখছেন ধন্যবাদ আয়সা ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তুম পর্যন্ত যে দীর্ঘ একশো কিলোমিটার এলাকা এই এলাকাটিতে মৎস্য অবয়াশ্রম রয়েছে অবয়াশ্রমে দীর্ঘ দুই মাস পর্যন্ত মাছ ধরা বন্ধ ছিল যার কারণে জেলে পল্লীতে কিন্তু একটা হতাশার ছাপ রয়েছিলো রমজান এবং ঈদের যে আনন্দটা সে আনন্দ জেলেদের মধ্যে ছিল না জেলেরা হতাশাগ্রস্ত ছিল জেলেরা আমাদের জানিয়েছেন যে তাদের যে অনুদান দেওয়া হয়েছে সেটাও কিন্তু তুলনামূলক খুবই কম এবং সকল জেলে কিন্তু সেই অনুদান পায়নি যেহেতু এখানে যে জেলে নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র আটচল্লিশ হাজার কিন্তু নিবন্ধনের বাইরেও আরও এক লক্ষাধিক জেলে পটুয়াখালীর এই উপকূলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে বিভিন্ন সময় যে অবরোধগুলো গুলো দেওয়া হয় মৎস্য মাছের যে নিষেধাজ্ঞা গুলো দেওয়া হয় মাছ শিকারে সেই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এরা কিন্তু যখন ঘাটে নোংর করে জীবন জীবনযাপন করে তখন কিন্তু তাদেরকে সেই প্রণোদনার চাল দেয়া হয় না যেহেতু তারা অনিবন্ধিত জেলেদের বারবার দাবি আসছে যে অনিবন্ধিত জেলেদেরকে নিবন্ধনের আওতায় আনার দাবি উঠেছে তারা বলছে যে এখনো যারা নিবন্ধনের বাইরে রয়েছে তাদেরকে যেন নিবন্ধনের আওতায় আনা হয় এবং আপনি যে দেখছেন পরিস্থিতি জেলেরা জাল সেলাই করে এবং বরফ নিয়ে বিভিন্নভাবে তাদের যে বাজার সরাই গুলো রয়েছে সকল সরঞ্জাম আদি গুছিয়ে তারা সাগরে জোবাই ধন্যবাদ আপনাকে